জাস্ট তোমরা আকাশে মেঘটা কেমন, ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি অতটা জোরে। বাবা পেটে মোটা কালিন্দির বাচ্চার পেটে কত খাবার। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে দুপুর 12টা। বন্ধুরা 12টা বাজতে না বাজতেই পুরো ওয়েদারটা কেমন কালো কালো হয়ে গেছে। সব থেকে লেটেস্ট জিনিস হচ্ছে আমি সবকটা প্যারাকে ঘরের ভেতরে ঢুকে ফেলেছি, বাইরে পুরো কালো কালো হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, আর এদিকে হাওয়াও স্টার্ট হয়ে গেছে। দেখো জাস্ট তোমরা একটু ওয়েদারটা দেখো বন্ধুরা, কেমন ওয়েদার। এখন বাজে দুপুর 12টা, আমি ভাবলাম সবকটা প্যারাকে সেকেন্ড বারে খাবারটা দিতে হবে, এখন সবকটা প্যারা ঘরের ভেতরে। বন্ধুরা তো এদিকটা তোমরা একটু নোটিস করো, এইসব মেঘ উড়ে উড়ে কোথায় যাচ্ছে বলো তো? এইসব মেঘ উড়ে উড়ে যাবে বাংলাদেশের দিকে, বাংলাদেশেও বৃষ্টি হতে চলেছে, আমাদের এখানে হয়ে যাবে, তারপরে হবে, যেহেতু এইদিকেই বাংলাদেশ। বন্ধুরাই দেখো জাস্ট তোমরা আকাশে মেঘটা কেমন তোমরা তাই দেখো, এইদিকে গাছপালা একটু বেশি আছে, তো আমি চাইবো যে কোনো ডালপালা ফালান যেন না ভেঙে পড়ে এদিকে আমার পায়রাগুলোর গায়ের উপরে। পায়রাগুলো সবকটাই খাঁচার ভেতরে আছে বন্ধুরা, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি, চলো সবাই কি করছে সেটা তোমরা দেখে নাও। দেখো একটু আগেই যেহেতু সবকটাকে উঠিয়েছি, আমাদের একটা কোয়েল এখানে আছে আর একটা কোয়েল উড়ে গেছে বন্ধুরা। কোয়েল দুটোকে আমি বাইরে এনেছি, আনার পরেই নিচে ছিল। আমি তো জানি না কোয়েল অত সুন্দর হবে, অত ভালো হবে, অত স্পিডে উড়তে পারে। তো কি হয়েছে, আমি নিচে গেছি ওদের জন্য একটু চাল আনতে, এসে দেখি একটা বসে আছে আর একটা কোথাও নেই বন্ধুরা। ও নিশ্চয়ই এখান দিয়ে লাভ দিয়েছে, নিচে চলে গেছে, তারপরে আমি কোথাও খুঁজে পেলাম না বন্ধুরা। তো চলো ভেতরে চলো, দেখে আসি সবাই কি করছে বন্ধুরা, যেহেতু এদের আগে আগে উঠিয়ে ফেলতে পেরেছি এটাই বেশ অনেক। এখানে আমি একটা হাড়ি দিয়ে দিয়েছি, এখানে একটা গাইজ গাবলা টাইপের দিয়ে দিয়েছি যাতে জল না পড়ে এখানে, যেহেতু এক ফোঁটা ফোঁটা করে পড়ে। সব কটা পায়রা বসে পড়েছে ওদের জায়গায়, এদিকেও চলে এসছে সব কটা। গাইজ এবার আমরা বেবি দেখবো, আগে যাব আমরা চটিয়ালের বেবির কাছে। এই দেখো চটিয়ালের বেবিটা জাস্ট ওয়াসাম হয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। দেখো জাস্ট কেমন হচ্ছে তোমরা তাই দেখো, আমাদের চুচু বসে আছে বর্তমানে। এই দেখো গাইজ চুচুর ডিউটি চলছে, চুচু দেখি বেবি দেখাও দেখি, ওই দেখো গাইস চুচুর বেবিটাও সুন্দর আছে। গাইস চুচুর বেবি আমার কন্টিনিউ চেক করতে হবে, যেহেতু অনেকটাই ছোট আছে গাইস, কিছু হয়ে গেলে না আমি বুঝতে পারবো না। এইখানে দেখো কে আছে, আমাদের মোটা কালিয়া আছে। দেখো মোটা কালিয়ার বেবিটা দেখো নড়াচড়া শুরু করে দিয়েছে, মোটা কালিয়ার বেবি তো মোটা কালিয়ার মতন পাওয়ারফুল হবেই বন্ধুরা। দেখো জাস্ট কিভাবে শুয়ে আছে, মোটা কালিয়া পুরো মাথাটাও ঠেসে রেখেছে বন্ধুরা, কালো কালো কালার আসছে। ওই দেখো গাইস কালার বেরোনো শুরু হয়ে গেছে। এইখানে দেখো বন্ধুরা, এইখানে আছে আমাদের বালার বউ কালা। দেখো ওর কাছে যাওয়ার আর না যাওয়ার আগেই গাইজ ও ফুসফুস শুরু করে দিয়েছে বালার বউকালা। ওই দেখো গাইজ ওই দেখো, নে মার মার তুই আমাকে মার মার, দেখি কত মারবি তুই মার মার। আর বালা তো এখানে বসে বসে পুরো বাইরের নজারা দেখবে বন্ধুরা। দেখো বালা পুরো জায়গা কভার করে নিয়েছে। এইখানে এই বেবিটাকে আমি আজকেও খাওয়াইনি, আজকেও আলাদা করিনি, যেহেতু আমি একবার চেষ্টা করেছিলাম ছোলা খাওয়ানোর, কিন্তু গাইজ ওর মুখটা না এখন অনেকটাই ছোট, আর দুদিন না গেলে ওকে আলাদা করা যাবে না। এখন আমি যদি কোনো লিকুইড খাবার খাওয়াই এতে ওর সমস্যা হতে পারে। এইখানে আমাদের মিয়া বিবি দুটোই আছে, আমাদের ক্যাটরিনা কাইফ সালমান খান কোনো সমস্যা নেই। দেখো গাইজ দুজনকে কেমন লাগছে তোমরা সেইটা দেখো। তো চলো একটু ঘুরে আসি এই কর্নার থেকে। এই দেখো গাইজ এই দুটো আমাদের ম্যাড্রাস, ম্যাড্রাস দুটো ডিম দেবে, খুব তাড়াতাড়ি ডিম দেবে, কিন্তু কবে দেবে আমি সেটা জানি না বন্ধুরা, যেহেতু এরা মিটিং স্টার্ট করে দিয়েছে। তো দেখা যাক আমাদের বুড়ো কাকা কি করছে। দেখো বর্তমানে বাচ্চার কাছে আমাদের বুড়ো কাকা বসে আছে গাইজ, বাচ্চাটা দেখো কুলুকুলু কুলুকুলু করছে বন্ধুরা। এখানে আমি আটকে দিয়েছি কাকা কাকা তোমরা তাই দেখো, আমাদের সবুজটাকে প্লাস আমাদের সবুজের জোড়াটাকে, যেহেতু এদের তো জোড়া হতেই হবে। আর এখন তো শুধু অপেক্ষা বৃষ্টি আসার বন্ধুরা, বৃষ্টি চলে আসুক একদম চাপ নেই বন্ধুরা, পায়রাদের পেটে অনেক খাবার আছে। ঠিক আছে বন্ধুরা ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি অতটা জোরে হচ্ছে না কিন্তু নর্মালি হচ্ছে, বাট অনেকটাই হচ্ছে, আস্তে আস্তে পুরো জলে ভরে যাবে। আর দেখা যাক এই বৃষ্টি দেখলেই তো ভয় করে, কারণ এই বৃষ্টি থামতে চায় না, এই বৃষ্টি হয়েই যায় হয়েই যায় হয়েই যায়, আর তার ফলে যদি কারেন্ট না আসে তাহলে আর একটা এক্সট্রা সমস্যা। আর এদিকে আমার সবকটা পায়রা তো বেশ খাঁচার ভেতরে আটকানো আছে, বেশ ভালোই হয়েছে, আমি আগে আগে আটকে দিয়েছি বন্ধুরা। তো এখন আপাতত তোমরা একটু রেস্ট নিয়ে নাও, বৃষ্টি তো হচ্ছে ভালোই, কড়া বৃষ্টি হচ্ছে। তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে এদের যখন আমি লাস্টবার খেতে দেবো, যখন একটু বৃষ্টি কমে যাবে গাইস তখন। 2000 years later. তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4:30, সবকটা পায়রাকে লাস্টবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আর এদিকে পায়রাগুলো তো সব ঘরের ভেতরই আছে, এদিকে আমাদের বাইরের ওয়েদারটা বন্ধুরা, এই দুপুরে শুরু হয়েছে বৃষ্টি বন্ধুরা, এখনো হয়ে যাচ্ছে বৃষ্টি। এখানে দেখো লিও কি করছে তাই দেখো। তো চলো আমরা একটু ঘুরে আসি, আমরা মুরগির কাছ থেকে আগে একটু ঘুরে আসি গাইস। মুরগি দেখতে পারছো খোলা আছে, মুরগির খাঁচার দরজাটা, মুরগির খাঁচার দরজা কিন্তু সবসময় খোলা ছিল না, একটু আগে যখন একটু বেশি বৃষ্টি হচ্ছিল তখন আমি খাঁচাটা আটকে রেখেছিলাম, বাট এখন খুলে দিয়েছি। ওদের খাঁচার ভেতরে যদি একটু হাওয়া
হাওয়া বাতাস ঢোকে তার জন্য, প্লাস আমি একটু আগে খেতে দিলাম। আর গাইস জল দেওয়ার জন্য আমি নতুন একটা জিনিস বানিয়ে দিয়েছি, এই দেখো বন্ধুরা, দুই কর্নারে ফুটো করেছি, এই কর্নারে আর এই কর্নারে। এখানে জল দিই তাহলে জলটা নোংরা হয় না, প্লাস ওরা ভালোভাবে সবাই খেতে পারে। দেখো সবকটা কি করছে তোমরা তাই দেখো, বেশ ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, আপাতত ওদের কোনো সমস্যা হচ্ছে না। এখানে আমাদের গাব্বার সম্ভব বেশ ভালো খাওয়া দাওয়া করেছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। এইখানে দেখো, এইখানে এখনো খাওয়া দাওয়া চলছে, এদের এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি বন্ধুরা, এখনো এদের এখানে খাবার আছে অনেকটাই। এদের এখানে আমি জলটাও ভরে দিয়েছি, একদম সমস্যা নেই। আর ওই 10 টাকার মুরগি একটারই শুধু ওরকম সমস্যা হয়েছে গাইজ, আমি বুঝতে পারলাম না কেন ওই সমস্যাটা হয়েছে। আমার মনে হয় মুরগিগুলোর না ভ্যাকসিনেশন করানো নেই, এর জন্যই ওরকম রোগ হয়েছে বন্ধুরা। তো এবার চলো আমরা ঘুরে আসি খাঁচার ভেতর থেকে, দেখি আমাদের সবকটা পারা কি করছে। চলো চলো আবার সবাইকে খেতে দিতে হবে, কোথায় যে গাইজ খেতে দেবো। এই দেখো হাড়টা দিয়েছিলাম আমি কোথায়, চলে গেছে কোথায়, হাড়িটা দিয়েছিলাম আমি এইখানে আর চলে গেছে ওই দিকে বন্ধুরা। এইখানে এই পাত্রটাও দেওয়া আছে কিন্তু পাত্রগুলোয় জল পড়েনি বন্ধুরা, ভাগ্য ভালো। আজকে না আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, যেহেতু আজকে তো খাঁচা পরিষ্কার নেই, যদি জোরে বৃষ্টি হতো জলে ভরে যেত তাহলে অবস্থা খারাপ হয়ে যেত গাইজ, পরিষ্কার তো করতেই হবে আমার খাঁচা। আমাদের কোয়েলটা ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো, ও তো একা হয়ে গেছে, ওর জন্য আর একটা কোয়েল আনতে হবে আমার গাইজ। কোয়েলটা কোথায় উড়ে চলে গেল, কিরে খবর কি তোর? ওই দেখো গাইজ কুরু কুরু করতে করতে একদম আমার সামনে চলে এসছে, কি খবর, কেসে হো কেসে হো কেসে হো, কুড়ু কুড়ু করে ও লাভ দেয় গাইজ। এই কোয়েলটাও খতরনাক করে এই কর্নার থেকে টান টান উড়ে এই কর্নারে চলে আসে বন্ধুরা। এইখানে দেখো কে কে আসে, আমাদের নাপ্তা আর আমাদের সিরাজি বসে আছে এই কর্নারে। বা খুব সুন্দর খুব সুন্দর, আমাদের নাপ্তা তো মনে হয় প্রথমবার আজকে এইখানে বসে আছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা এইখানে আমাদের চুচুর জোড়া দাঁড়িয়ে আছে, চুচু যেহেতু বাচ্চার কাছে আছে চুচুর জোড়া এখানে দাঁড়িয়ে আছে। চুচুর জোড়ার এই চোখটা তো একদম ফাটা, এখানে কে দাঁড়িয়ে, বাবা আজকে সব পায়রাগুলো উল্টো পাল্টা দাঁড়িয়ে আছে গাইজ, যে যার জায়গায় না থেকে অন্য জায়গায় দাঁড়িয়ে আছে বন্ধুরা। এইবার চলো গাইজ তাড়াতাড়ি আমরা বাচ্চাগুলো দেখে নিই ঠিকঠাক আসে নাকি, ওদের পেটে খাবার আসে নাকি। দেখো গাইজ এই বাচ্চাটার পেটে যথেষ্ট খাবার আছে, আমাদের বুড়ো কাকাকে হ্যান্ডসাম লাগছে, খুব হ্যান্ডসাম লাগছে। এখানে আটকে রেখেছিলাম আমি সবুজ দুটোকে, এদের এখন একটু ছেড়ে দিয়ে একটু বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করবে, তারপরে এদের রাতের বেলা আবার আটকে রাখবো গাইজ, সমস্যা নেই। আর এইখানে দেখো কে ডাকাটা কি করছে, এখানে ডাকাটা কি করছে আমাদের চিকু মহারাজ বন্ধুরা। চিকু মহারাজের জন্য খুব তাড়াতাড়ি একটা জোড়া আনতে হবে, তোমরা জাস্ট একটু চিকু মহারাজের ডাকটা নোটিস করো। এই ডাক দেখেছো কেমন ডাকছে গাইজ, হালকা সুরে কোমল ভাবে একদম বন্ধুরা। চিকু মহারাজের ডাকটাই ওরকম, একটু ডিফারেন্ট একটু আলাদা। এইখানে তোমরা একটু নোটিস করো আমাদের চুচু বসে আছে। চুচু তুমি তো সকালেও বসেছিলে, তুমি কি সারা দিন রাত বাচ্চার কাছেই থাকো? বাবা খুব সুন্দর খুব সুন্দর। গাইজ এইবার আমি তোমাদের চটিয়ালের বেবি দেখে নিয়েছি, চটিয়ালের বেবি দেখবো যতবার দেখি ততবারই ভালো লাগে। দেখো জাস্ট চটিয়ালের বেবিটার তোমরা একটু কালারটা কেমন বেরোচ্ছে সেইটা দেখো বন্ধুরা, ডানাগুলো পুরো সূর্যমুখী ফুলের মতন লাগছে, পিঙ্ক পিঙ্ক তারপরে সাদা সাদা বন্ধুরা। তো এইবার আমি তোমাদের দেখাবো আমাদের মোটা কালিয়া। এই দেখো আমাদের মোটা কালিয়া বসে আছে আর ওর বেবিটা ওর সামনেই আছে, কোনো সমস্যা নেই, বেবিটার পেটেও যথেষ্ট খাবার আছে গাইজ, বেশ ভালো কথা। আমাদের বালার বউকালা কি করছে, আমাদের বালার বউকালাও প্রপারভাবে বসে আছে বন্ধুরা, দেখি ও দেখো গাইজ পুরো অ্যাংরি ওম্যান বন্ধুরা, এর কাছে বেশিক্ষণ থাকা যাবে না। এখানে ডাকাটা কি করছে, এই পাড়াটা, এই পাড়াটাকে আমি এখন আলাদা করিনি, আমাদের মগরা আর ক্যাটরিনা কাইফের বেবিকে আমি এখন আলাদা করিনি, কেন বলো তো গাইজ, কারণ হচ্ছে ওর এখন আলাদা, ওর বয়স হয়নি, ও এখন অনেকটাই ছোট, ওকে এখন যদি আমি আলাদা করে লিকুইড খাবার খাওয়াতে হবে, আর লিকুইড খাবার খাওয়ালে আমি ওতো অতটা ভরসা পাই না বন্ধুরা, ঠিকঠাক করে বাঁচাতে পারি না, এর জন্য আর 2-3 দিন তো আমার অপেক্ষা করতেই হবে, যেহেতু ওর মুখে এখনো ছোলা দিল না, ও ছোলা অতটা ভালো করে গিলতে পারছে না বন্ধুরা, এর জন্যই তো 2-3 দিন অপেক্ষা করতেই হবে। তো এখন আমার কি করতে হবে, এখন আমার সবাইকে খেতে দিতে হবে, আর এখন ঘরে ভেতরে খেতে দেবো, তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ঘরে ভেতরে খেতে দিয়ে দিই বন্ধুরা। গাইজ সবকটাকে এখন আমার এইখানেই খেতে দিতে হবে, দেখি দেখি সরো সরো সরো, আমার জায়গা বানিয়ে দাও, নাহলে তোমার জায়গা তোমাদের খাওয়ার জায়গা থাকবে না, আমি না বসতে পারলে খাবার খেয়ে দেবে। দেখি এইখানে বসে পড়ি, আমাদের কোয়েলটা কই, আমাদের কোয়েলটা কই, কোয়েলটা কই, কোয়েল চলে আসো ওইদিকে চলে আসো, কোয়েলটা আমার কাছে আসার চেষ্টা করে বন্ধুরা, এই পায়রাদের ভয় পায়। এই দেখো কি করছে, সবকটা পুরো সেই মাছের মতন পুকুরের ভেতরে, সে যেমন ধরো একটা পুকুরের ভেতরে অনেক মাছ আছে বন্ধুরা, ওইখানে তুমি যদি কিছু খাবার পেলো মাছগুলো কেমন ভাবে চলে আসে, হুড় 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 করে চলে আসে, ঠিক তেমন এরাও সবাই চলে এসছে, খিদে লেগে গেছে এদের। বাবা পেটে মোটা কালিন্দির বাচ্চার পেটে কত খাবার, এই এইখানে একটি মাছও, এইখানে একটি মাছও, এইখানে এক টিম আসো, আর মিডিলে এক টিম হও, নাও নাও নাও, সবাই কি খেতে পারছো এবার, এ নাও এখানেও এক টিম আসো,
যেখানে যেখানে পরিষ্কার আছে সেখানে সেখানে টোটালি আমি খাবারটা গাছ দিয়ে দিচ্ছি, যাতে এদের কোনো সমস্যা না হয়। আর এই যে ওয়েদার চেঞ্জ হওয়া শুরু হয়েছে, এখনই সব রাজ্যের সমস্যা দেখা দেবে, পায়রাদের সমস্যা হতে হওয়ার চান্স আছে বন্ধুরা। এই জন্য আমার প্রপার মেডিসিন সবসময় বাড়িতে রাখতে হবে, তার থেকে বড় কথা সবকটা পায়রার দিকে খেয়াল রাখতে হবে, মানে আমার পায়রাগুলোকে আমার সময় দিতে হবে, তাহলে আমি বুঝতে পারবো কোনো পায়রার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা। তোমরাও কিন্তু বৃষ্টির দিনে তোমার পায়রাগুলো ভালো করে ঢেকে রেখো, কিন্তু জল ফল কিন্তু রাখতে দিও না, আর সব থেকে বড় কথা বৃষ্টির জল খেতে দিও না, বৃষ্টির জল খেলে একটু সমস্যা হতে পারে। আমি ওইখানে ওই জলটা দিয়েছি, জলটা ভরে গেছিল একবার, ফেলে দিয়েছি বন্ধুরা, আবার ওরকম ভাবে রেখে দিয়েছি, এখন মনে হয় খালি আছে। আর এখন বাইরে অতটাও বৃষ্টি হচ্ছে না, কেমন যেন ওয়েদারটা কালো কালো, কিন্তু বৃষ্টি অত সহজে যাচ্ছে না, কিন্তু বৃষ্টি তো হবেই বন্ধুরা, রাতের বেলা বৃষ্টি হবে, আমি ভেবে রেখেছি, আমি বুঝে গেছি, যেহেতু সকালবেলায় দেখলাম কড়া রোদ দিয়েছে, তারপরেই চলে আসলো অন্ধকার, তো এখন আপাতত এরা খাবার খাক, তারপরে এদের আমি জল দেবো। দেখো সবকটা কি সুন্দর হয়ে খাচ্ছে, আর আমার সবকটা পায়রা ভগবানের ইচ্ছায় ভালোই আছে, কোনো সমস্যা আপাতত আমি দেখতে পারছি না বন্ধুরা। এইখানে দেখো পায়ের পায়ে একটা ট্যাগ করে দিয়েছি, এরপরে তো ট্যাগ ছিল না, আর কই গেল আমাদের ম্যাট্রেসটা, কই গেল ম্যাট্রেস, মেল ফিমেল দুজনে পাই একই একই কালারের ট্যাগ, এই দেখো হলুদ কালার, হলুদ না সরি টিয়া কালার টাইপের, আর একটা কই ফিমেলটা, কই ফিমেলটা কই, যদি কালকে সকালবেলা ম্যানম্যান কুটকুট 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 করে বৃষ্টি হয় তাহলে তো যেতে পারলাম না বীরনগর, আর যদি বৃষ্টি না হয় তাহলে তো আরো ভালো কথা বন্ধুরা, তাহলে তো যাবোই আমরা, কোনো সমস্যা নেই, চলে আসো চলে আসো চলে আসো, এখনো খাবার আছে অনেকটাই আছে। আমাদের কোয়েল চলে গেছে, কোথায় ও কোয়েল, কোয়েল মল্লিক বাইরে বেরিয়ে গেছে, কোয়েল বাইরে বেরিয়ে গেছে, আর আমাদের লিও দেখছে বাইরে থেকে, লিও তো নিচে নামতে পারে, ও নিচে নেমে কিছু করার আগে কোয়েলটা ওড়ার আগে আমার কি করতে হবে, কোয়েলটাকে ঘরের ভেতরে আনতে হবে বন্ধুরা। আর এই নিচে আমি কড়া খাবার দিয়ে দিই, এই দেখো এই নিচে টেবিলের নিচে দিয়ে দিলাম, তাহলে কি হবে কোয়েলটা ঘরের ভেতরে এসে না যখনই ওই নিচে ঢুকবে তখনই ও খাবার পাবে বন্ধুরা, নিচে ঢুকার জন্য ও ব্যবহার করবে ওই সাইডের রাস্তাটা, এর জন্য আমি এই সাইডটা বন্ধ করে দিলাম। তো এখন আপাতত এদের আমার জল দিতে হবে, চলে আসো। সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে? হয় না এখনো, এখন এরা খেয়ে যাচ্ছে, খাক সমস্যা নেই, আস্তে আস্তে খাক, স্লোলি স্লোলি খাক বন্ধুরা। আমি জলটা দিয়ে দিই, জলটা ঢেলে দিয়েছি, দেখো কোয়েল বাইরে কি করছে তোমাদের সেটা আমি দেখিয়ে দিই। কোয়েল বাইরে গিয়ে কুতুর কুতুর করে বেড়াচ্ছে, একজন তো আসে, আরেকজন তো উড়ে গেছে, তোমরা কি উড়ে যাওয়া নাকি? ওই দেখো দেখো বাইরে এসে কুড়ু কুড়ু করে, ভেতরে কি খাবার পাচ্ছিলে না? হ্যাঁ পায়রাদের খেতে দিলাম, তখন গিয়ে একটু খাওয়া দাওয়া করলেই তো হয়ে যেত। এই দেখো লিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি হয়েছে? হ্যাঁ একটু ধরবা নাকি, একটু ধরতে ইচ্ছা করছে লিও? ও লোলো 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 কান ভিজেছে কি করে, এইখানে ভেজা এই দিক দিয়ে কান ভেজা, হ্যাঁ কি অবস্থা হয় দেখবা দেখবা, একটা ম্যাজিক দেখবা, নিনজা টেকনিক লিও লিও, ওইদিকে ওই দেখো ওই দেখো ওই দেখো লিও, পা 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 ধরো পা ধরো পা ধরো, ওই দেখো পা পা, আমি দেখো ম্যাজিক এগুলো, ঠিক আছে। তো আমি কোয়েলটাকে ধরি, এবার কোয়েলটাকে ধরে আবার খাঁচার ভেতরে ভরে দিই, দেখি চলে আসো, যাও 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 খাঁচার ভেতর দেখে বেড়াও। টোটালি সবকটা পায়রাকে খেতে দিয়ে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে একটা আফসোস থেকে গেল, আফসোসটা হচ্ছে আমাদের সুন্দরী খাঁচা না, আমি সবে বানানো শুরু করেছিলাম, ওই জায়গায় কাঠা এখনো ফেলে রেখেছি, মোটা চার টুকরো করেছি, তার ভেতরে বৃষ্টি চলে এসছে, আর বাদবাকি কাজটা আমি করতে পারলাম না গাইস। সুন্দরী খাঁচাটা আমার খুব তাড়াতাড়ি বানাতে হবে না, ওরা অনেক সমস্যায় আছে বন্ধুরা। এই এদিকে ওইখানে চলে গেছে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাডাকি করে, চলে শুরু হয়ে গেছে, চলো দেখে আসি সবকটা পায়রা কি করছে। পায়রাগুলো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো গাইস সবকটাকে এইবার কেমন লাগছে তোমরা তাই দেখো, সবকটা পুরো এইবার নিচে আছে বন্ধুরা, দেখো জাস্ট চমকাচ্ছে পুরো চারিদিকে, জাস্ট ওয়াও আর ওয়াও। এইখানে আমাদের কোয়েলটা কি করছে বলতো, ও শুধু বাইরে বেরোনোর চেষ্টা করছে, ও ভাবছে আমি কোন দিক দিয়ে বাইরে যাবো, বাইরে বেরোতে পারলে আমার উত্তম। এইখানে জল সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই দেখো গাইস জলটা অলমোস্ট শেষ করে ফেলেছে, বোতল থেকে বেশ ভালো জল পড়ছে একা একা গাইস, আমার না আর দুটো দিনটা বানাতে হবে এই
রঙের গুঁড়ো দিয়ে ওই জলের ওইটা যেমন তিতিরের খোপে বানিয়ে দিয়েছি না তেমন বন্ধুরা। তো এখন আপাতত ওই সব কটা এখানে খাওয়া দাওয়া করতে থাকুক, আর যার যে খুঁজে যে খোপে যাবে সে তো চলেই গেছে, তোমাদের চলো দেখিয়ে নিয়ে আসি। এখানে মানে আমাদের ক্যাটরিনা কাইফ খাইয়ে দিচ্ছে বেবিকে, দেখো বন্ধুরা আমাদের ক্যাটরিনা কাইফ খুব সুন্দরভাবে বেবিকে খাওয়াচ্ছে, কিন্তু অতটাও সুন্দরভাবে খাওয়াচ্ছে না, যেহেতু অতটাও যত্ন করে না ও, শুধুমাত্র কি বলে কি করে বলো তো, খাওয়ানোর দরকার অল্প একটু খাইয়ে দেয় বন্ধুরা, তাছাড়া এক্সট্রা কোনো যত্ন করে না, একটু বেশি বেশি গাদাবে বেশি বেশি খাওয়াবে তা খাওয়ায় না। এইখানে দেখো বন্ধুরা, এখানে আমাদের বালার বাচ্চা আছে, বালার বাচ্চাটা কত বড় হয়ে গেছে তোমরা তাই দেখো, এখন বালার বউ বালা কেউ নেই বন্ধুরা। এই ও বাবা এখানে চলে এসছে, আমাদের কালিন্দি ঘরে চলে এসছে। তো পায়রাগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আজকের মতন আমার ব্লগটা শেষ করতে হবে। আর গাইজ মাঝে মাঝে আমার নজর দিতে আসতে হবে, বৃষ্টি বৃষ্টি হয়ে জল ফল ভরে যায় নাকি সেটাও দেখতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।